মেয়েদের আধুনিক বোরকার বিষয়ে ইসলাম কি বলে? আধুনিক বোরকা আর কি, ফ্যাশনেবল বোরকা। বোরকায় আমাদের হাত দেওয়ার মতো এখনো সময় আসেনি। বোরকা পড়তে দেন, যেই উলুঙ্গ পোনা শার্ট প্যান্ট আরম্ভ হয়ে গেছে, তার তুলনায় তো হাজার কোটি গুণ ভালো ভালো, ঠিক না? বোরকা সমালোচনার যুগ এখনো আসে নাই। শার্ট প্যান্ট উঠে যাক, উচ্ছেদ হয়ে যাক, তখন বলবো এই বোরকা আলির এইটা একটু আরো ভালো করো। এই মুহূর্তে বলবো না, এখন হলে বোরকা পরো, যেমনে পারো পরো, ঠিক না? তবুও ভালো, তবুও কি ভালো, ওই উলঙ্গ বনাচ্ছে বহুগুণে ভালো, বোরকা পড়তে দেন। বোরকা ওয়ালিরে আমাদের সমস্যা না, সমস্যা হলো শার্ট প্যান্ট ওয়ালিরে, ঠিক না? অর্ধ উলঙ্গ যেগুলি, এক্সারসাইজ গেঞ্জি ওয়ালি, কিচ্ছু নাই, গেঞ্জি একটা আর প্যান্ট একটা পরে বেরিয়ে গেছে, লায়ন প্রাপ্ত অভিশপ্ত নারী, এরা হলো সমস্যা। বোরকাওয়ালিদের আল্লাহ তৌফিক দান করুন, যারা ফ্যাশনেবল বোরকা পরেন আল্লাহ তাদেরকে আরো শালীনভাবে বোরকা পরার তৌফিক দেন, আমরা এটা দোয়া করি। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত পৃথিবীর অর্ধেক রাজত্ব করতেন, বাকি পৃথিবীটা কে রাজত্ব করত? তখন তৎকালীন যারা খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ বিভিন্ন জাতির ছিল, তারা রাজত্ব করত, কিন্তু তারা ওমরকে ট্যাক্স দিত সবাই। অর্ধ পৃথিবীর ওনার শাসনাধীন ছিল, বাকি অর্ধ পৃথিবী তাকে ট্যাক্স দিত, সুবহানাল্লাহ, বুঝেন নাই? তাতে গোটা পৃথিবীর উপরে এক ধরনের হুকুমত ছিল। দাজ্জাল কোথায় আছে? দাজ্জাল নবীজির যুগে ছিল একটা দ্বীপে বন্দী, এখন সেই দ্বীপে আছে কিনা জানি না, মুক্তি পেতেও পারে, মুক্ত হয়ে যেতে পারে, আল্লাহ আলাম। তবে দাজ্জাল এখন আবির্ভূত হওয়ার, আমাদের জনসমক্ষে আসার অপেক্ষায় আছে। অচিরেই দাজ্জাল পৃথিবীতে তার নিজের আকারে সে আসবে, সেই সময় অতি নিকটে আমাদের সামনে। যাক, আলহামদুলিল্লাহ, আসলে এই মজলিসে যতক্ষণ অপেক্ষা করবেন, এখন একজন বক্তা আসতে দেরি হতেই পারে, তো আপনাদের তো লস নাই, যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ তো জান্নাতে আছেন, সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, রবের সামনে দাঁড়াতে হবে একদিন, এই ভয় যে করে তার জন্য রয়েছে জান্নাত। কয়টি জান্নাত? একটি জান্নাত হলো দুনিয়াতেই, একটি জান্নাত কোথায়? দুনিয়াতে। দুনিয়ার সেই জান্নাত কোথায়, কোনগুলি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেছেন, ওমর ইয়াদুল জান্নাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগান কোনগুলি? তিনি বললেন, হেলাকুজ জিকিরি, আল্লাহকে নিয়ে আলোচনার যে মজলিস, সেই মজলিসগুলি হলো জিকিরের মজলিস, জান্নাতের মজলিস। তো আপনারা কোথায় আছেন? জান্নাতে আছেন। কোথায় আছেন? জান্নাতে আছেন ইনশাআল্লাহ। কষ্ট যদি হয় তাহলে মিষ্টিও তো সেরকম পাবেন। আর যেহেতু উনি অনেক দূর থেকে কষ্ট করে এসছেন, পাঁচ দিনা চলে এসছেন, আপনাদের এখানে আসতে আর কতক্ষণ লাগবে ইনশাআল্লাহ? এসব মজলিসে বসেন, একদিন কিয়ামতের ময়দানে কোরআন আসবে জীর্ণ শীর্ণ মানুষের রূপ নিয়া, কাররাজুল সাহিব, একবারে জীর্ণ শীর্ণ মানুষের রূপ নিয়ে কোরআন আসবে। কে আসবে? মানবীয় ছবিতে, কোরআনে কারিম মানুষের ছবি নিয়ে আপনার কাছে হাশরের দিন আসবে, এসে কি বলবে? আনাল্লাজি কুনতু উসহিরু লাইলাক ওয়া উজমিউ নাহারাক হাওয়াজিরাক, আমি তো সেই যে তোমাকে রাত্রে ঘুমাতে দিতাম না, দিনের বেলা দিন দুপুরে পান করতে দিতাম না, আমি হলাম সেই কোরআন। হাল তার বুনি, তুমি আমারে চিনো? সুবহানাল্লাহ। এই যে বলল যে তোমাকে আমি রাত্রে ঘুমাতে দেই নাই, এই যে আজকে এখন রাত 11টা, কোরআনের মজলিসে বসে ঘুম যেতে পাচ্ছেন না, ঘুম বিসর্জন দিচ্ছেন, কিসের কারণে? কোরআনের কারণে। হয়তো এই বিনিদ্র রজনী যাপনটাই কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে।
ইনশাআল্লাহ। আমরা এটা বুঝি পরবর্তী বক্তার অপেক্ষা যখন থাকে, তখন পরবর্তী বক্তা না আসলে একটা আগ্রহের মধ্যে ভাটা তৈরি হয়, এটা সত্য, এটা আমরা বুঝি। কিন্তু যেহেতু উনি রাস্তায় আছেন, তিনি আসতেছেন, তো সেহেতু আপনারা একটু ধৈর্য ধরলে ইনশাআল্লাহ হয়তো আল্লাহ এমন কিছু বক্তব্য ওনার মুখ থেকে দেওয়াবেন, আমি দোয়া করেই আল্লাহ সেই ব্যবস্থা করে দেন, যেটা আপনাদের সারা জিন্দগির ইনশাআল্লাহ পাথেয় হয়ে থাকবে। এমন সম্ভাবনা আছে কি নেই? অবশ্যই আছে।